ছেলে সজীব ওয়াজেদ জয় এবং মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল উত্তরাধিকার সূত্রে কোনো সম্পদ পাবেন না এই বিষয়ে স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন তাদের মা শেখ হাসিনা। বঙ্গবন্ধুর আরেক মেয়ে শেখ রেহানাও তার সন্তানদের একই কথা জানিয়েছেন। রবিবার রাজধানীতে জাতীয় বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এক শিক্ষক সমাবেশে শেখ হাসিনা এ কথা বলেন। সন্তানদের ভবিষ্যতের জন্য কোনো সম্পদ রেখে যাবেন না জানিয়ে শেখ হাসিনা বলেন, ছেলে মেয়েদের লেখাপড়া শিখিয়ে বলে দিয়েছি কোনো সম্পত্তি দিতে পারবো না, একটাই সম্পদ, সেটা হলো তোমাদের লেখাপড়া শিক্ষা, সেটার চেয়ে বড় সম্পদ আর কিছু না। কারণ শিক্ষা এমন একটা সম্পদ, কেউ চুরিও করতে পারবে না, ডাকাতিও করতে পারবে না, ছিনতাইও করতে পারবে না, কেড়ে নিতে পারবে না, তার বিরুদ্ধে মামলাও দিতে পারবে না, কিছুই করতে পারবে না। নিজের এবং বোন শেখ রেহানার সন্তানদের বিষয়টি তুলে ধরে বঙ্গবন্ধু কন্যা বলেন, গর্বের সঙ্গে এতটুকু বলতে পারি বিশ্বের নামকরা বিশ্ববিদ্যালয়ে আমার আর রেহানার ছেলে মেয়েরা পড়েছে। বঙ্গবন্ধুকে হত্যার পর শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় মায়ের সঙ্গে জার্মানি লন্ডন হয়ে ভারতের রাজনৈতিকে আশ্রয় নেন। তার শৈশব এবং কৈশোর কেটেছে সে দেশেই। নৈনিতালের সেন্ট জোসেফ কলেজ হতে স্নাতক করার পর যুক্তরাষ্ট্রের দ্য ইউনিভার্সিটি অব টেক্সাস অ্যাট অ্যালিট্রন থেকে কম্পিউটার বিজ্ঞানে স্নাতক করেছেন তিনি। পরে হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে লোক প্রশাসন বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রিও অর্জন করেন জয়। অন্যদিকে শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল যুক্তরাষ্ট্রের ব্যারি বিশ্ববিদ্যালয় থেকে 1997 সালে মনোবিজ্ঞান বিষয়ে স্নাতক, 2002 সালে ক্লিনিক্যাল সাইকোলজির ওপর মাস্টার্স ডিগ্রি এবং 2004 সালে স্কুল সাইকোলজির ওপর বিশেষজ্ঞ ডিগ্রি অর্জন করেন। ব্যারি বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় তিনি বাংলাদেশের নারীদের উন্নয়নের ওপর গবেষণা করেন। এ বিষয়ে তার গবেষণাকর্ম ফ্লোরিডার একাডেমি অব সায়েন্স কর্তৃক শ্রেষ্ঠ সায়েন্টিফিক উপস্থাপনা হিসেবে স্বীকৃতি হয়। আর শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানার ছেলে রেদওয়ান মুজিব সিদ্দিক ববি যুক্তরাজ্যের লন্ডন স্কুল অব ইকোনমিক্স থেকে লেখাপড়া করা, জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি UNDP-র একজন পরামর্শক হিসেবে কাজ করছেন। দুই মেয়ের মধ্যে বড় মেয়ে টিউলিপ সিদ্দিক যুক্তরাষ্ট্রের লন্ডনের কিংস কলেজ থেকে পলিটিক্স, পলিসি ও গভর্নমেন্ট বিষয়ে তার স্নাতকোত্তর ডিগ্রি নিয়েছেন। আরেক মেয়ে আজমিনা সিদ্দিকী রূপন্তীও যুক্তরাজ্যে লেখাপড়া করছেন। নিজের দুই সন্তান ও তিন ভাগ্নে ভাগ্নি বিশ্ববিদ্যালয়ে পড়ার খরচ কিভাবে জোগাড় হয়েছে সেটাও জানান শেখ হাসিনা। বলেন, আমার হয়তো সেভাবে সাহায্য করতে পারিনি, তারা চাকরি করেছে, পড়েছে, আবার গ্যাপ দিয়েছে কিছুদিন, আবার চাকরি করেছে, লোন দিয়েছে, তারা লোন নিয়ে পড়াশোনা করেছে, আবার চাকরি করেছে, সেটা পরিশোধ করেছে, আবার পড়েছে, এভাবেই কিন্তু তারা নিজেদের বলে দিয়েছে। আমার বন্ধুবান্ধব কিছু সাহায্য করেছিলেন প্রাথমিকভাবে, সেজন্যই আমরা কিন্তু তাদের শিক্ষা দিতে পেরেছি। বঙ্গবন্ধু রেখে যাওয়া ধানমন্ডির 32 নম্বরের বাড়ি নিজেদের জন্য না রেখে জনকল্যাণে দেওয়ার বিষয়টিও তুলে ধরেন শেখ হাসিনা। বলেন, বাংলাদেশে কোনো রাজনৈতিক নেতার ছেলে মেয়ের মধ্যে আমার দুই বোনই যে সম্পদ উত্তরাধিকার সূত্রে আমরা পেয়েছি ওই ধানমন্ডির বাড়ি, সেটা আমরা জনগণকে দান করে দিয়েছি। আমরা ট্রাস্ট ফান্ড করে এই দেশের ছেলে মেয়ে তাদের শিক্ষার দ্বার উন্মুক্ত করতে তাদেরকে সহযোগিতা করে যাচ্ছি। আমরা কিন্তু নিজেরা কোনো সম্পদ গড়তে আসিনি, জনগণ উন্নত জীবন পাক, জনগণের সম্পদ হোক, জনগণ ভালো থাকুক, জনগণের কল্যাণ হোক, সে নীতি নিয়েই কিন্তু আমার রাজনীতি। ওই ধানমন্ডির বাড়ি, সেটা আমরা জনগণকে দান করে দিয়েছি। আমরা ট্রাস্ট ফান্ড করে এই দেশের ছেলে মেয়ে তাদের শিক্ষার দ্বার উন্মুক্ত করতে তাদেরকে সহযোগিতা করে যাচ্ছি। আমরা কিন্তু নিজেরা কোনো সম্পদ গড়তে আসিনি, জনগণ উন্নত জীবন পাক, জনগণের সম্পদ হোক,
জনগণ ভালো থাকুক, জনগণের কল্যাণ হোক, সে নীতি নিয়েই কিন্তু আমার রাজনীতি।